সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো চলো আজকে একটা নতুন দিন শুরু করা যাক। প্রথমেই বলে নিই, আজকে হচ্ছে চতুর্থী। তো আজকে আমরা একটু বেরোবো। আর এই দেখো, সকাল সকাল আজকে একটু ঘুম থেকে উঠে গেছি, তো দেখছি এত কুয়াশা। সকাল বলতে কটা বাজে? এখন 6টা মতন বাজে। তো পুরো কুয়াশায় কুয়াশা হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন শীত আসতে চলেছে এরকম। তো এটা বাড়ির উল্টো সাইডের যে জানলাটা আছে, মানে আমার সিঁড়ির ওখানে, সেদিক থেকে ভিডিওটা করেছিলাম। তো ওই জন্য দেখো পুরো ফ্রেশ, ওদিকে কোনো মানে গ্রিল নেই, তো ওই জন্য পুরো ফ্রেশ একদম দেখা যাচ্ছে। আর প্রেসার কুকারের স্থিতি পড়ছে, কারণ হচ্ছে রান্না বসিয়েছি, ওই জন্য রান্না বসিয়েই আমি ভিডিওটা এডিট করছি, ওই জন্য এখান থেকে আওয়াজ পাচ্ছ যে প্রেসার কুকারের স্থিতি পড়ছে। যাই হোক, তোমরা একটু ইগনোর করো। তো দেখো এত ভালো লাগছে, কিছু ভালো করে দেখাও যাচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ উইথ সুদীপ্তা। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুদীপ্তা। তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে একটু যেহেতু ওয়াশ করাতে যাবো হেয়ারটা, ওই জন্য সকাল সকাল উঠে গেছি, কারণ রান্না বান্না সেরে একেবারে যাব। ওখানে গেলে তো মিনিমাম 1 ঘন্টা তো সময় লাগবে, 1 থেকে 1.5 ঘন্টার ভিড় হলে তো কী আর বলবো, তাহলে তো হয়েই গেল। তো একদম সকাল সকাল যখনই দোকান খুলবে তখনই আমি যাবো বলেইছি, আমি 10টার সময় যাবো। এখন 6টা বাজে, রান্না বান্না সেরে নিই, সেরে টেরে নিয়ে তারপরে রিল্যাক্সে যাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং, দুবার দুবার গুড মর্নিং বললাম। তো চা বসিয়ে দিয়েছি আর রান্নাটা শুরু করবো। কালকে তো মাছটা একটু ভেজে গুছিয়ে রেখে দিয়েছিলাম, তো চাটা খেয়ে একটু রিল্যাক্স হয়ে তারপরে রান্না শুরু করবো। দেখো আমি এটা ছোট্ট করে একটুখানি ক্লিপ দিয়ে বাঁধতে বারণ করেছে, কিন্তু কী করবো, কেন গার্ডার পাচ্ছিলাম না, ওই জন্য একটা ক্লিপ দিয়ে জাস্ট একটু বেঁধে মুখটা ধুয়ে নিলাম, ব্রাশ ট্রাশ করে নিলাম। এই যা আদা ব্রণ, দেখো সারা বছর এত বড় বড় ব্রণ তো এরকমভাবে দেখা যায় না, এ পুজো এসছে। দেখো ব্রণ শুরু হয়েছে। তো কাবিশি এখনও ঘুমাচ্ছে, কাবিশার পাপাও ঘুমাচ্ছে, একটু পরে ডাকবো, কারণ কৌস্তব বেরোবে, দোকানে যাবে। আর কুয়াশা দেখেছো? কুয়াশা দেখে মনে হচ্ছে যেন শীতকাল শুরু হয়ে গেছে, সত্যি একটা ঠান্ডার হালকা আমেজ দিয়ে দিয়েছে। বুঝতে পারছি না যে কাবিশাকে কী করে স্কুলে নিয়ে যাব, বাবা এই ঠান্ডা, ওফ আমি তো একদম জুগুথুকু হয়ে যাবো। আমি প্রচণ্ড শীত কাতুরি, প্রচণ্ড পরিমাণে শীত কাতুরি। চলো চাটা খাই আর ভাতটা বসিয়ে দিই, হতে থাকুক, তারপরে রান্নাগুলো আস্তে আস্তে করবো। তো রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, মাছটা করব। সকাল সকাল একটা খুব খারাপ জিনিস হয়ে গেল, জানো না, কবিশা এত জেদ করছিল চুল বাঁধা নিয়ে, আমি বললাম যে আই আমি বেঁধে দিচ্ছি, মানে ও কান্নাকাটি সমানে, মানে ঘুম থেকে উঠে কন্টিনিউ সকাল থেকে জেদ করে যাচ্ছে। তো হাত দিও না দাদা, তো এত জেদ করছিল যে আমি মানে ফোনের কভারটা না খুলে পাশে, আমি এরকম জায়গায় বসেছিলাম, ওই পাশটাতে ছিল বসে, কভারটা মানে ছিল, মানে আমি রাগের মাথায় কভারটাকে ছুঁড়ে মেরেছি। তা আমি বুঝতে পারিনি যে এরকম হবে, মানে ওর হাতটা ছিল এরকম, হাতটাতে ব্যান্ড খেয়ে, হাতটায় ব্যান্ড খেয়ে, মানে কভারের কোনাটা ঠোঁটে লেগেছে এমন, আর দাঁতে গিয়ে ঠোঁটটা পুরো কেটে গেছে। সকালবেলা এমনি মন মেজাজ খুব খারাপ, মানে সকাল থেকে মানে প্রচণ্ড পরিমাণের মানে মাথা টাথা গরম হয়ে রয়েছে, মন মেজাজ খারাপ হয়ে রয়েছে। তার মধ্যে একটা অঘটন ঘটে গেল, কোনো মানে হয় না, মানে ওকে বলছি যে তুই জেদ করিস না, দেখ মা জেদ করিস না, কিন্তু কে শোনে কার কথা। চুল আমি তাহলে আমি চুল কেটে দেবো তোর আজকে, দেখ তাও এমন করছিল, সে কী বলবো বলো, কপালে ছিল হয়েছে। আজকে আমাদের বেরোনোর কথা, আজকে আমাদের বেরোনোর কথা, দেখো কি অবস্থা, ঠোঁটটা ফুলে গেছে। তো হ্যাঁ রান্না বসিয়েছি, পেঁপে ভাত ভেজে নিয়েছি, আলুটা ভাজতে বসিয়েছি, পেঁপে আলু দিয়ে একদম পাতলা করে মাছের জন্য, পেঁপেটা কাটা ছিল আগের দিনে, একদম পাতলা করে একটু মাছের ঝোল করব। তো চলো রান্না বান্না করি, করে আর পার্লারে যাওয়ার কথা, দেখি কি হয়। ওদিকে কৌস্তবেরও মানে একটু পার্সোনাল প্রবলেম, কৌস্তবেরও মন মেজাজ খুব খারাপ, আমার তো খুবই খারাপ, মানে ওর থেকে সব কিছু শোনার পরে। যাই হোক,
তার মধ্যে মেয়ে এরকম করছে, এত জেদ ওর অতিরিক্ত, মানে এত জেদ ওর বেড়েছে, এত জেদ বেড়েছে, মানে ধরা ছোঁয়ার বাইরে, জানো না, মানে কোনো কিছু। কালকেও সেম, কালকেও সেম ওরকম, কালকে তো কন্ট্রোল করেছিলাম, কৌশব বললো যে কি ওকে, তখন ও ছিল, ও বুঝিয়ে বাজিয়ে তারপরে ওকে বাইরে নিয়ে গেলো, স্টেশন নিয়ে গেলো, সে আসবার পরে তারপরে ঠিক হয়েছে নর্মাল। রোজ যদি এরকমভাবে জেদ করে তাহলে কার মানে সহ্য হয় বলো, বুঝতে পারিনি, হয়ে গেল একটা অঘটন আর কি। যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বেরোবো, ওই ঘরে যাবো মার, মানে মার কাছে অভিষেকে দিয়ে দেন হচ্ছে পার্লারে যাব। চলো যাই। কবিশা চুল বেঁধেছে, দেখো আজকে নিউ হেয়ার স্টাইল কবিশার। তো পার্লারে গেছিলাম, এত ভিড় ছিল, তারপরে তো খুলতে দেরি করেছে এইসবের জন্য, আর স্পা করা হয়নি আমার, তো পরে গিয়ে করবো, মানে কালকে হয়তো যাবো গিয়ে করে আসবো। আর এখন দেখো একটু ডিটার মেখেছি গলায় ঠলায় হাতে, এই যখন সব কবিশাকে স্নান করিয়ে দিয়েছি, তো এবার আমি গিয়ে স্নান করবো, একটু কোনো রকমের চুলটাকে এরকমভাবে বেঁধেছি, বেঁধে নিয়ে নয়তো কিছু করার নেই না, আমি তো যাবো, যদি চুলটা না বাঁধতে পারি, ভালো করে স্নান না করতে পারি, তো নিজেরই বিরক্তি লাগবে, ওই জন্য একটু বেঁধে নিয়েছি। বলেই এসেছে যে আমি একটু বেঁধে নেবো, কিন্তু তা বলেছে ঠিক আছে। তো যাই হোক, চলো দেখতে থাকো স্নানটা করে আসি। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এসে এখানে শুয়েও পড়েছি, এবার একটু ঘুমু ঠুমু দিয়ে ভালোভাবে তারপরে উঠে রেডি হব। তো বিকেলে আবার দেখা হচ্ছে, চলো দেখতে। তো দেখো বিকেল হয়ে গেছে, আমরা রেডি টেডি হয়ে চলে এসেছি, এখন প্রায় 5:10 মতন বাজে। তো আমরা এখন রিলায়েন্সে ঢুকছি, কারণ হচ্ছে শম্পা মামি একটু রিলায়েন্সে কিছু বাসনপত্র দেখবে, ওই জন্য আর কি আমরা রিলায়েন্সে যাচ্ছি। আর আমরা চলন্ত সিঁড়িতে উঠিনি, কারণ শম্পা মামি প্রচণ্ড পরিমাণের ভয় পায়, ওই জন্য এমনি হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে লিফ্টও ছিল, তখন তো লিফ্টটা মানে এত ভিড় ছিল, তাই আমি কতক্ষণ দাঁড়াবো, তার থেকে চলো হেঁটেই উঠে যাই, অসুবিধা কী আছে। তো যাই হোক, ওখানে কাজ টাজ মিটিয়ে রিলায়েন্সে ঘুরে তারপরে আমরা চলে এসেছি দারচিনিতে। তো এখানে আমাদের খাবার দাবারও অর্ডার করা হয়ে গেছে, আর তারপরে আমরা অনেক ছবি টবি তুলেছি, পারলে তোমাদের সাথে ছবিগুলো আমি দেখি এখানে শেয়ার করে দেবো। তো কিছু সামান্য ভিডিও করে রেখেছি। আর এখানে দেখো কবিশার ম্যাম, ওদিকে শম্পা মামি, তাতান, আর ওদিকে মৌমিতাদি আর কুশল রয়েছে, আর কবিশা আর আমি, এই কজন। তো আমরা এখানে অর্ডার করেছিলাম বাটার নান, পনির, আর হচ্ছে ভেজ মিক্স রাইস, আর হচ্ছে চিলি চিকেন। তো সবাই মিলে খুব এনজয় করে মানে খেয়েছি, খুব মজা হয়েছে আজকের দিনটা। আর আমার প্রেশার কুকারে তো সিটি পড়েই চলেছে, যাই হোক ডাল বসিয়েছি, হয়ে গেল বোধ হয় ডাল। তো এই দেখো কেমন লাগছে তোমাদের ভিডিওটা জানাতে ভুলো না, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এই কানেরটা দেখো রিম্পিদি আমার জন্য নিয়ে এসেছিলো, বলো সুদীপ্তা তুমি এই কানেরটা পরো, তো ওই কানেরটা আমি পরেছিলাম, এটা রিম্পিদির কানের, আমার নয়। আর আমি একদম মানে আমি যেহেতু খুব একটা বেশি সাজি না না একদম, তো আমি একটু সিম্পল থাকতেই ভালোবাসি, হেভি জিনিসটা আমার দ্বারা হয় না, মানে খুব কম, যদি আমাকে কেউ সাজিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার। কেমন আছে তোমরা সবাই, সবাই ভালো আছো? বাড়ি এসে নতুন দিন, তো আজকে হচ্ছে পঞ্চমী, তো সকলকে জানাই শুভ পঞ্চমী। কালকে চতুর্থী ছিল, কালকে তো আমরা বেরিয়েই ছিলাম, তো কালকে এত জ্যাম ছিল রাস্তায়, মানে আসতে কি পুরো নিজেদেরই কি পুরো পাগলের মতন লাগছিল, ভীষণ ভিড়, ভীষণ বিভর্ষ। তো আসতেই মানে সব থেকে বেশি সময় চলে গেছিলো। তো যাই হোক, বাড়ি এসে আর ভিডিও করতে ইচ্ছা করছিলো না, যে ভাবলাম যে একবার অন করে ভিডিওটা শেষ করি, কিন্তু কবিশাও এত টায়ার্ড ছিল, আমিও এত টায়ার্ড ছিলাম, আর ইচ্ছা করছিলো না। আর কালকে তো হেয়ারটা ওয়াশ করা হয়নি, আজকে যাব, আজকে ওয়াশ করব। তো এখনও রান্না বান্না কিছু হয়নি, এখন বাজে টাইমটা বলে দিই 8:10, তো 8:10 বাজে এখন, বাসন কুসন মাজবো, সব ফেলানোই আছে, মেয়েদের সব পরিষ্কার করে ভাত থাত বসাবো, রান্নাবান্না করবো। কবিশাই গোপালকে ঘুমঠুম থেকে তুলে এখন নিজে বসেছে, যাই হোক। তো ভিডিওটা তো শেষ করা হয়নি, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, একটু পরেই আবার নেক্সট ভিডিওটা শ্যুট করা শুরু করবো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।